করলে হ্যাঁ তো নাই তো গেছে রাজীব বলেন হ্যাঁ ছবি হচ্ছে মানে যে মাস করে দিলে আমি তিন দিন কাজ করছি সে ওই কাজটা করবে কিন্তু এখানে বসে আর একটা হচ্ছে এই জিনিসগুলো সব এক্সপার্ট এগুলো আমাদের চারটা অবস্থান থেকে আমরা পেয়েছি সার্ভারের সঙ্গে আমরা কিন্তু যোগাযোগ করতেছি এটা কিন্তু টাস্কফোর্স থেকে সার্ভারের সাথে যোগাযোগ করেছি আমরা র্যাবের সঙ্গে নট সার্ভার সার্ভার অ্যাজ মাস্টার হিসেবে এখানে আসছে সার্ভার সারা বাংলাদেশেই করে অল নজদার কিন্তু এটা আসলে সমন্বিত একটা উদ্যোগ এটা ঠিক র্যাবের একক না বা আমাদের আমরা বলেছিলাম প্রথমে যে টাস্কফোর্স একটা সমন্বিত উদ্যোগ নিয়ে এই কাজগুলি করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তো আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে যেহেতু আমি হাসপাতালে জয়েন্ট সেক্রেটারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি একজন টাস্কফোর্সের সদস্য তো আমরা আসলে এই প্রক্রিয়াটা আপনাদের একটু বলে দিই যে আমরা যখন কোনো জায়গায় যেতে চাই তখন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি ওরা আমাদের যখন সময় দেয় সাপোর্ট দিতে পারে তখন আমরা যেটা দেখেছি যে আমরা অনেক অনিয়ম অনেক অনিয়ম প্রথম কথাই হচ্ছে এখানে কোভিড পেশেন্ট আছে কোভিড পেশেন্টদের যে প্রোটোকল মানা উচিত সে ধরনের কোনো প্রোটোকল তারা মানছে না তারা কোভিড ইউনিট করেছে 12 এবং 13 তলাতে সেটাই তো আইসোলেট করা উচিত ছিল কারণ এটা অন্য রোগীও এখানে আছে
কিন্তু আইসোলেশনে তারা যায়নি, তারা একটা পলিথিন দিয়ে করে রেখেছে, যেহেতু আপনারা জানেন আমরা গিয়েছি আমরা দেখে আসলাম। আরও মেজর গ্রস একটা মিস্টেক হচ্ছে এদের মাইক্রোবায়োলজি ল্যাব এবং করোনা ইউনিট একই জায়গায়, করোনা আইসিইউ একই জায়গায়, একই দরে যদি বের হয় বাম দিকে আমার করোনা আইসিইউ এবং ডান দিকে আমার মাইক্রোবায়োলজি ল্যাব। আর মাইক্রোবায়োলজি ল্যাব এটা সার্ভার বলবে আপনাদেরকে, আমি এত কিছু বলতে চাই না। তো আমাদের কথা হচ্ছে যে আমরা আসলে তাদেরকে, আপনারা জানেন এর আগেও আপনাদের সাথে আমরা কথা বলেছি যে টাস্ক ফোর্স আমরা, এটা আমাদের নিয়মিত অভিযান, আর আমাদের সাথে তো সবসময় আমরা র‍্যাব থাকে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে, রেগুলার আমরা এই অভিযানটা করব। এবং এটা কিন্তু আমাদের রুটিন একটা অভিযান, রুটিন আমরা রেগুলার, আজকে যেমন হয়তো আরও আরও দুইটা করবো আমরা, সেভাবে এভাবে করতে থাকবো। অবজারভেশন হচ্ছে যে 23 তারিখ আমরা বলেছিলাম আপনাদের যে তারা, তাদের যেমন তাদের লাইসেন্স কিন্তু পেয়েছি আমরা, লাইসেন্স আছে, লাইসেন্সের জন্য তারা আবার আবেদনও করেছে, সব ঠিক আছে, কিন্তু সেবা যেটা কোয়ালিটি সেবা দেওয়া দরকার তার কোনোটাই আসলে আমরা সেভাবে পাইনি। তো আমরা তাদের কাছে রিকোয়েস্ট করবো তারা যেন তাদের সেবা সঠিকভাবে দেয়, কারণ আমাদের উদ্দেশ্য এটাই, আমাদের উদ্দেশ্য কাউকে ধরা না, মারা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত, বেসরকারি স্বাস্থ্য খাতের অবদান অনেক, কিন্তু সেটা যেন কোয়ালিটি সার্ভিস হয়, সেটা যেন জনগণের কথা চিন্তা করে হয়, সেটা যেন জনগণকে একটা ইয়ের মধ্যে। আর কিছু জিনিস আমরা পাইনি, যেমন আমাদের একটা হাইকোর্টের নির্দেশ আছে যে সেবার তালিকা থাকবে, শেষ তালিকাগুলি নাই। এর ভিতরে অনেকগুলো হাসপাতাল, কয়েক হাজার হাসপাতাল যেগুলো বাদ পড়ে গেছে, এগুলোর কী হবে? যারা হচ্ছে রোগী ভর্তি করা এইভাবে চিকিৎসা দেয়, ফেক চিকিৎসা দেয়, ফেক সার্টিফিকেট দেয়, বিভিন্ন সময় অনেক সময় ধরে তারা বিজনেস করে আসছিল, এখন আপনাদের একটা উদ্যোগের কারণে এগুলো বাদ পড়ে গেল, এখনও তারা রোগী ভর্তি করাচ্ছে সারা দেশে, একসাথে হয়তো আপনাদের অভিযান চালানো সম্ভব না, কিন্তু ওভারঅল কী সিদ্ধান্ত আপনাদের? এইটাই হচ্ছে যে দেখেন 23 তারিখ তো সবে গিয়েছে, আমরা কিন্তু অলরেডি দেখেছি যে হিউজ আবেদন করেছে, হিউজ আবেদন করেছে, আমরা প্রায় 12,000 আবেদন করেছি আমাদের, তো সেই আবেদন সর্টিং করা তো হচ্ছেই। এবং আমরা যতদূর জানি যে বেসরকারি হিসাবে 16 থেকে 17,000 আমাদের আছে, তো একটা অংশ বাদ পড়েছে। এখন যেটা হবে যে এই বাদ পড়া অংশটুকু আমাদের সর্ট আউট করতে আপনাদের সময় দিতে হবে একটু, আমরা সর্ট আউট করে তারপর এটা কিন্তু ঠিক একটা কমিটি আছে, একাধিক কমিটি আছে, সেই কমিটি আমরা বসবো, বসে ডিসিশন নেওয়া হবে আসলে ফার্দার তাদেরকে একটা সুযোগ আমরা দিব কিনা, অথবা সেটা আসলে পরবর্তীতে পলিসি মেকিং ডিসিশন নেব। এই এই সময় পর্যন্ত কি তারা সেবা অব্যাহত রাখতে পারবে হাসপাতালগুলো? সর্ট আউট করার পরে আপনারা যেটা বলেছেন যে এটা কিন্তু খুব কঠিন কিছু না, কারণ আমরা কিন্তু ঢাকা না, এটা আমার সিভিল সার্জন আছে, জেলা প্রশাসন আছে, প্রত্যেকটি 64টা জেলায় আমাদের কিন্তু একটা ইউনিট আছে, তো ওই জেলারটা ওই ইউনিট দেখবে, সুতরাং এটা বের করা 2-3 দিনের বিষয় হয়ে যাবে। আমরা হয়তো ওই ইউনিটকে বলবো যে আমার কক্সবাজারে কী অবস্থা, তো ওদের জন্য হয়তো ওখানে ধরেন 7টা ইলিগ্যাল আছে, ওরা ওই 7টার উপরে আমরা এম্বার্গো দিবে। উম্মে সালমা তানজিয়া, আমি যুগ্ম সচিব হাসপাতাল স্বাস্থ্যসেবা বিভাগ এবং আমি সদস্য। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত টাস্ক ফোর্সের সদস্য আমার এখানে রয়েছেন, যুগ্ম সচিব তানজিয়া স্যার এবং হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, র‍্যাব 3-এর সহযোগিতায় আমরা এই যে হাসপাতালগুলোতে যে অভিযান বা মোবাইল কোর্ট পরিচালনা করা হলো বা করলাম, তো এখানে যে অসঙ্গতিগুলো আমরা পেয়েছি, প্রথমত হচ্ছে এখানে যে আপনার যে টেস্টিং ল্যাব, যেটা প্যাথোলজি ল্যাব রয়েছে, সেই ল্যাবের বেশ কিছু মেশিন থেকে আমরা প্রচুর মেয়াদ উত্তীর্ণ কিছু রিয়েজেন্ট পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে অপারেশন থিয়েটার, 4টা অপারেশন থিয়েটার থেকে বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী, যেগুলো আজ থেকে আর কয়েক বছর আগে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলো জব্দ করা হয়েছে আমরা পেয়েছি। একই সাথে আর একটা মারাত্মক ভুল বা অপরাধ আমরা এখানে উন্মোচিত হয়েছে, সেটি হচ্ছে এটির যে মাইক্রোবায়োলজি ল্যাব রয়েছে, সেই মাইক্রোবায়োলজি ল্যাবে মাইক্রোবায়োলজি স্যাম্পলগুলি যে প্রক্রিয়া টেস্ট করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক উপায়ে টেস্ট করা হচ্ছে। এখানে একটি সময় আছে যেটা কি বলা হয় ইনকিউবেশন পিরিয়ড, 48 ঘন্টার থেকে 72 ঘন্টা রাখার কথা, কিন্তু সেখানে মাত্র 8 থেকে 10 ঘন্টা তারা রেখে, কিন্তু রিপোর্টে উল্লেখ করতেছে যে 48 ঘন্টা রাখা হয়েছিল। এই যে মিসগাইড করে একটা রিপোর্ট তৈরি করতেছে, একই সাথে একটা পেট্রি ডিশে একজন রোগীর স্যাম্পল দিয়ে টেস্ট করার কথা, কিন্তু সেখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা পেট্রি ডিশে 3 জন করে আপনার তিনজনের স্যাম্পল দেওয়া হচ্ছে, যার ফলে হচ্ছে কি কোনোভাবেই কোনো অথেন্টিক রিপোর্ট এখানে তৈরি হয় না। ফলে আমরা এখানে ধরে নিতেই পারছি যে এই যাবৎকাল এই প্রতিষ্ঠানে যে সমস্ত মাইক্রোলজি রিপোর্ট তৈরি হয়েছে সবগুলো ফেক রিপোর্ট। তো এবং কোভিড যে ইউনিটটা রয়েছে, সেই কোভিড ইউনিটের পাশে আইসিইউ রয়েছে, এবং আইসিইউতে আমরা প্রচুর পরিমাণে এক্সপার্ট সার্জিক্যাল আইটেম পেয়েছি, এবং এখানে কোভিডের যে প্রোটোকল রয়েছে কোভিড হাসপাতালে, সেই প্রোটোকলটি পুরোপুরি মানা হচ্ছে না। তো এই নানাবিধ অসঙ্গতির কারণে এই প্রতিষ্ঠানটিকে 30 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে, একই সাথে তার এই ভুল ত্রুটিগুলি 7 দিনের মধ্যে শুধরানোর সময় দেওয়া হয়েছে।
যদি এই সাত দিনের মধ্যে যদি সে এইগুলো ডেভেলপমেন্ট না করে বা ইম্প্রুভমেন্ট না করে আমরা ফার্দার আইনি ব্যবস্থা নেব। একই সাথে কোভিডের যে অনিয়মগুলো রয়েছে যদি কোভিড প্রোটোকল ওনারা মেনটেন করতে না পারেন তাহলে তাহলে স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এমনও হতে পারে যে এই প্রোটোকল মেনটেন না করলে এটা বন্ধ করে দেওয়া হতে পারে এই কোভিড ইউনিটটা। আর আমরা চাই আমাদের রোগীরা সঠিক সেবাটা পাক, একই সাথে যারা ব্যবসা পরিচালনা করছেন বা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তারা যেন অবশ্যই নিয়ম মেনে এথিক্স মেনে এবং কোয়ালিটি কন্ট্রোল করে তারা যেন সেবাটা এনশিওর করে। কারণ বেসরকারি স্বাস্থ্যসেবা বা খাতের একটা বড় ভূমিকা রয়েছে, কিন্তু কেউ যাতে এই স্বাস্থ্যসেবা দিতে গিয়ে মানুষের সাথে প্রতারণা না করে বা কোনো মানুষ যেন কোনো ধরনের মানে ভুল চিকিৎসা বা ভুল রিপোর্টের শিকার না হয় সেই বিষয়টা এনশিওর করার জন্যই আমরা যৌথভাবে কাজ করছি। আমি মনে করি যে সবাই মিলে কাজ করলে একটি সময়ের পর হয়তো এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমাদের স্বাস্থ্যখাত অনেক বেশি উন্নতি হবে এবং ভালো একটা অবস্থায় যাবে বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। সরোয়ার ভাই, সেটা হচ্ছে যে যে মাইক্রোবায়োলজিক্যাল রিপোর্ট যেগুলো দিচ্ছে সেটি সহ হাসপাতালে যে কয়েকজন চিকিৎসক থাকার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মতো লাইসেন্সের যে শর্ত আছে সেই হিসেব অনুযায়ী তো তারা কি ছিল এবং মাইক্রোবায়োলজিস্ট কি ছিল যারা এই রিপোর্টগুলো? না, এখানে এখানে যেটি হয়েছে আসলে এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, তো যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার কারণে এই প্রতিষ্ঠানে একটা বাড়তি সুবিধা হচ্ছে যে এর প্রচুর ম্যান পাওয়ার রয়েছে, ডক্টর রয়েছে, টিচাররা রয়েছে, অন্যান্য অ্যাসিস্ট্যান্ট রয়েছে। কিন্তু একটি জায়গায় খুব মারাত্মক ব্যত্যয় আমরা দেখতে পেয়েছি, সেটি মাইক্রোলজি ল্যাবে। কারণ এই মাইক্রোলজি ল্যাব দেখে আমাদের মনে হয়নি যে এই প্রতিষ্ঠানটিতে কোনো মাইক্রোলজি ডিপার্টমেন্ট আছে, কারণ মাইক্রোলজি ডিপার্টমেন্ট থাকলে সেখানে অবশ্যই টিচার থাকবেন এবং এই টিচাররা বা এই কনসালটেন্ট বা এই যারা থাকবেন তারা যদি একটু দেখভাল করতেন তাহলে এই ধরনের ঘটনাগুলো এখানে ঘটতো না। কিন্তু এইটা আমি মনে করি যে এই যে এখানে শিক্ষকতা রয়েছেন থাকার পরও আসলে এটা ম্যানেজমেন্টে বড় একটা ঘাটতি, কারণ তারা কোনো ধরনের ইন্টারনাল অডিটিং না করার কারণে বা কোথায় কী হচ্ছে বা কে কী করতেছে এটা তারা খোঁজখবর নেয়নি না করার কারণে কিন্তু এই ধরনের ব্যত্যয়গুলি ঘটেছে। যে এই যে একটা পেট্রি ডিশে তিনজন রোগীর স্যাম্পল দিয়ে এ করছেন এবং এই যে বিষয়গুলো এখানে আছে, সুতরাং এইটা আমি মনে করি যে এইটা ম্যানেজমেন্টের একটি বড় ঘাটতি রয়েছে। দুঃখজনক হলো সত্য সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে আসলে যেভাবে নিয়মিতভাবে ইনস্পেকশন বা পরিদর্শন করার কথা বা দেখভাল করার কথা এটি আমাদের অনেক প্রতিষ্ঠানে হয় না, না হওয়ার কারণেই কিন্তু এই ঘটনাগুলি ঘটে। ধরুন এই যে আমার সামনে যে এই যে এক্সপায়ার এতগুলো সার্জিক্যাল আইটেম রয়েছেন, তো এইখানে যদি আপনি ধরেন এক বছর আগেও যদি একবার চেক করতো তাহলে কিন্তু এই চার বছর আগে যে সমস্ত এক্সপার্ট সার্জিক্যালগুলো আইটেমগুলি আছে সেগুলি কিন্তু আপনার এখানে কিন্তু আপনার থাকতো না। তার মানে কি এটা গত কয়েক বছর কোনো ইনভেস্টিগেশন বা কোনো ইন্টারনাল অডিটিং বা কোনো ইন্সপেকশন কেউ করেনি, যে যাওয়ার মতো করে চলছে, এটি খুব দুঃখজনক। আমরা আশা করি এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের প্রতিষ্ঠানগুলি তাদের ভুল শুধরিয়ে উন্নতির একটা অবস্থানে তা তুলে নিয়ে যাবেন, এটা আমরা আশা করি। সারোয়ার ভাই, সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, নির্দেশনা এসেছে যে অনুমতি নিয়ে এরপরে অভিযান চালাতে হবে, বেসরকারি হাসপাতালে এভাবে অভিযান চালানো যাবে না হুটহাট করে। আপনি দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছেন, এই কোনো কোর্ট পরিচালনার ক্ষেত্রে বা মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে কারো কোনো পারমিশন নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আইন অনুযায়ী প্রত্যেক বিচারক বা প্রত্যেক ম্যাজিস্ট্রেট স্বাধীন। এটা বাংলাদেশের আইন, সংবিধান এবং অন্যান্য আইন অনুযায়ী কোনো ম্যাজিস্ট্রেটকে কোনো কোর্ট পরিচালনা করার ক্ষেত্রে কারো কোনো পারমিশন কোনো প্রয়োজন হবে। এমনকি মোবাইল কোর্ট আইন অনুযায়ী যখন একজন ম্যাজিস্ট্রেট বা একজন কাজ করুন দায়িত্ব পালন করবেন তিনি যার সহযোগিতা চাইবেন সেই প্রতিষ্ঠান সহযোগিতা দিতে আইন অনুযায়ী কিন্তু বাধ্য। এটা স্বাস্থ্য আমাদের জন্য একটি ভালো হয়েছে এইটি যে আমাদের সাথে কিন্তু সবসময় কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এবং একই সাথে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে কিন্তু আমরা এই কাজটি করতাম। আমরা কিন্তু কোনো মানে মোবাইল কোর্টে কখনোই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কোনো প্রতিনিধি ছাড়া বা ড্রাগের বিষয়ে কোনো প্রতিনিধি ছাড়া কিন্তু আমরা মোবাইল কোর্টে যাই না, সবসময় থাকতো। এবার যেটি হয়েছে আসলে এটি অনুমতি না, যে একটা সমন্বয়ের বিষয়, তো সমন্বয় হয়তো আমাদের জন্য একদিকে ভালো হলো যে আজকে কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে স্যার রয়েছেন, উনি টাস্কফোর্স সদস্য, সুতরাং মন্ত্রণালয়ের বিষয়টি একদম সরাসরি দেখতে পেলো। যে রিপোর্টটি আগে আমাকে মন্ত্রণালয়কে অবহিত করতে হতো এখন কিন্তু ডিরেক্টলি মন্ত্রণালয়ের প্রতিনিধি কিন্তু দেখছেন, সুতরাং এইখানকার কী অবস্থা বাস্তব চিত্র মন্ত্রণালয় কিন্তু জানতে পারতেছে না। সুতরাং আমি মনে করি যে আমাদের যদি কোনো মোবাইল কোর্টে মন্ত্রণালয়ে কোনো প্রতিনিধি থাকে সেটা মোবাইল কোর্ট পরিচালনার জন্য আরও অনেক সহজ হবে এবং বিষয়টা অবশ্যই সব সমন্বয়ের বিষয় থাকতে পারে। আমরা তো সমন্বয় করছি। সাপ্লিমেন্ট করে আপনি প্রশ্ন, আচ্ছা আচ্ছা, আগের আগে যে প্রশ্নটা করা হয়েছে এটার বিষয়ে আমি আগেও একদিন বলেছি, আজকে আবার বলতে চাই যে হাইকোর্ট কিন্তু আজকে আমাদের এই চিঠিটাকে মেনে নিয়েছে, একটা রিট হয়েছিল আপনারা জানেন, এবং ওখানে আপনি যেটা বলেছেন যে অনুমতি না নিয়ে, এই শব্দটা কোথাও নাই ওই চিঠির, ওখানে বলা হয়েছে সমন্বিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে আমাদেরকে সাথে পরামর্শক্রমে এটা করা হবে, ওখানে কোথাও বলা নাই যে এটা অনুমতি। আর একটা খুবই
ইয়ে কথা যে বাংলাদেশের কারো কোনো কারোরই এই ক্ষমতা নাই যে মোবাইল কোর্টকে নিষেধাজ্ঞা জ্ঞাপন করে। মোবাইল কোর্ট স্বাধীন, সে যখন যেটা, কিন্তু সেও কিন্তু একা আসতে পারে না। যখনই সে আসবে আইনগতভাবেই সে বাধ্য যে ওই প্রতিষ্ঠানের কারো না কাউকে, বিশেষজ্ঞ কাউকে নিয়েই আসতে হয়। সুতরাং এই বিষয়টাকেই আসলে আমরা সমন্বিতভাবে করার চেষ্টা করেছি। আপনাদের কাছে আবারও অনুরোধ যে মিসগাইডেড হবে না প্লিজ। কিন্তু আমরা টুগেদার যাচ্ছি, আমি একটু সারোয়ারের সঙ্গে আমরা কিন্তু যোগাযোগ করতেছি। এটা কিন্তু টাস্কফোর্স থেকে সারোয়ারের সাথে যোগাযোগ করেছি আমরা, র্যাবের সঙ্গে, নট সারোয়ার। সারোয়ার অ্যাজ ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে আসছে, সারোয়ার সারা বাংলাদেশেই করে অল নজদের। কিন্তু এটা আসলে সমন্বিত একটা উদ্যোগ, এটা ঠিক র্যাবের একক না বা আমাদের। আমরা বলেছিলাম প্রথমে যে টাস্কফোর্স একটা সমন্বিত উদ্যোগ নিয়ে এই কাজগুলি করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। তো আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে, যেহেতু আমি হাসপাতালে জয়াসেলেরাই এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি একজন টাস্কফোর্সের সদস্য, তো আমরা আসলে এই প্রক্রিয়াটা আপনাদের একটু বলে দিই যে আমরা যখন কোনো জায়গায় যেতে চাই তখন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি, ওরা আমাদের যখন সময় দেয় সাপোর্ট দিতে পারে তখন আমরা। আচ্ছা ম্যাডাম, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে 23 আগস্ট পর্যন্ত হাসপাতালগুলোর লাইসেন্স নবায়নের একটা তারিখ ছিল, সেটা শেষ হয়ে গেছে। এর ভিতরে অনেকগুলো হাসপাতাল, কয়েক হাজার হাসপাতাল যেগুলো বাদ পড়ে গেছে, এগুলোর কী হবে? যারা হচ্ছে রোগী ভর্তি করা এইভাবে চিকিৎসা দেয়, ফেক চিকিৎসা দেয়, ফেক সার্টিফিকেট দেয়, বিভিন্ন সময় অনেক সময় ধরে তারা বিজনেস করে আসছিল, এখন আপনাদের একটা উদ্যোগের কারণে এগুলো বাদ পড়ে গেল, এখনও তারা রোগী ভর্তি করাচ্ছে সারা দেশে একসাথে, হয়তো আপনাদের অভিযান চালানো সম্ভব না, কিন্তু ওভারঅল কী সিদ্ধান্ত আপনাদের? এইটাই হচ্ছে যে দেখেন 23 তারিখ তো সবে গিয়েছে, আমরা কিন্তু অলরেডি দেখেছি যে হিউজ আবেদন করেছে, আমরা প্রায় 12,000 আবেদন করেছি আমাদের। তো সেই আবেদন সর্টিং করা তো হচ্ছেই, এবং আমরা যতদূর জানি যে বেসরকারি হিসাবে 16,000 থেকে 17,000 আমাদের আছে, তো একটা অংশ বাদ পড়েছে। এখন যেটা হবে যে এই বাদ পড়া অংশটুকু আমাদের সর্ট আউট করতে আপনাদের সময় দিতে হবে একটু, আমরা সর্ট আউট করে তারপর এটা কিন্তু ঠিক একটা কমিটি আছে, একাধিক কমিটি আছে, সেই কমিটি আমরা বসবো, বসে ডিসিশন নেওয়া হবে আসলে ফার্দার তাদেরকে একটা সুযোগ আমরা দিব কিনা, অথবা সেটা আসলে পরবর্তীতে পলিসি মেকিং ডিসিশন নেব। এই এই সময় পর্যন্ত কি তারা সেবা অব্যাহত রাখতে পারবে হাসপাতালগুলো? সর্ট আউট করার পরে আপনারা যেটা বলেছেন যে এটা কিন্তু খুব কঠিন কিছু না, কারণ আমরা কিন্তু ঢাকায় না, এটা আমার সিভিল সার্জন আছে, জেলা প্রশাসন আছে, প্রত্যেকটি 64টা জেলা আমাদের কিন্তু একটা ইউনিট আছে, তো ওই জেলারটা ওই ইউনিট দেখবে। সুতরাং এটা বের করা 2-3 দিনের বিষয় হয়ে যাবে, আমরা হয়তো ওই ইউনিটকে বলবো যে আমার কক্সবাজারে কী অবস্থা, তো ওদের জন্য হয়তো ওখানে ধরেন 7টা ইলিগ্যাল আছে, ওরা ওই 7টার উপরে আমরা এম্বার্গো দিবে। উম্মে সালমা তানজিয়া, আমি যুগ্ম সচিব হাসপাতাল স্বাস্থ্যসেবা বিভাগ এবং আমি সদস্য। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত টাস্কফোর্সের সদস্য আমার এখানে রয়েছেন, যুগ্ম সচিব তানজিয়া স্যার এবং হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, র্যাব 3-এর সহযোগিতায় আমরা এই যে হাসপাতালগুলোতে যে অভিযান বা মোবাইল কোর্ট পরিচালনা করা হলো বা করলাম, তো এখানে যে অসঙ্গতিগুলো আমরা পেয়েছি, প্রথমত হচ্ছে এখানে যে আপনার যে টেস্টিং ল্যাব, যেটা প্যাথোলজি ল্যাব রয়েছে, সেই ল্যাবের বেশ কিছু মেশিন থেকে আমরা প্রচুর মেয়াদ উত্তীর্ণ কিছু রিয়েজেন্ট পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে অপারেশন থিয়েটার, 4টা অপারেশন থিয়েটার থেকে বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী, যেগুলো আজ থেকে আর কয়েক বছর আগে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলো জব্দ করা হয়েছে আমরা পেয়েছি। একই সাথে আরেকটা মারাত্মক ভুল বা অপরাধ আমরা এখানে উন্মোচিত হয়েছে, সেটি হচ্ছে এটির যে মাইক্রোবায়োলজি ল্যাব রয়েছে, সেই মাইক্রোবায়োলজি ল্যাবে মাইক্রোবায়োলজি স্যাম্পলগুলি যে প্রক্রিয়া টেস্ট করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক উপায়ে টেস্ট করা হচ্ছে। এখানে একটি সময় আছে যেটা কি বলা হয় ইনকিউবেশন পিরিয়ড, 48 ঘন্টার থেকে 72 ঘন্টা রাখার কথা, কিন্তু সেখানে মাত্র 8 থেকে 10 ঘন্টা তারা রেখে, কিন্তু রিপোর্টে উল্লেখ করতেছে যে 48 ঘন্টা রাখা হয়েছিল। এই যে মিসগাইড করে একটা রিপোর্ট তৈরি করতেছে, একই সাথে একটা পেট্রি ডিশে একজন রোগীর স্যাম্পল দিয়ে টেস্ট করার কথা, কিন্তু সেখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা পেট্রি ডিশে 3 জন করে আপনার তিনজনের স্যাম্পল দেওয়া হচ্ছে, যার ফলে হচ্ছে কি কোনোভাবেই কোনো অথেন্টিক রিপোর্ট এখানে তৈরি হয় না। ফলে আমরা এখানে ধরে নিতেই পারছি যে এই যাবৎকালও এই প্রতিষ্ঠানে যে সমস্ত মাইক্রোলজি রিপোর্ট তৈরি হয়েছে সবগুলো ফেক রিপোর্ট। তো এবং কোভিড যে ইউনিটটা রয়েছে, সেই কোভিড ইউনিটের পাশে আইসিইউ রয়েছে, এবং আইসিইউতে আমরা প্রচুর পরিমাণে এক্সপার্ট সার্জিক্যাল আইটেম পেয়েছি, এবং এখানে কোভিডের যে প্রোটোকল রয়েছে কোভিড হাসপাতালে, সেই প্রোটোকলটি পুরোপুরি মানা হচ্ছে না। তো এই নানাবিধ অসঙ্গতির কারণে এই প্রতিষ্ঠানটিকে 30 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে, একই সাথে তার এই ভুল ত্রুটিগুলি 7 দিনের মধ্যে শুধরানোর সময় দেওয়া হয়েছে।
যদি এই সাত দিনের মধ্যে যদি সে এইগুলো ডেভেলপমেন্ট না করে বা ইম্প্রুভমেন্ট না করে আমরা ফার্দার আইনি ব্যবস্থা নেব। একই সাথে কোভিডের যে অনিয়মগুলো রয়েছে, যদি কোভিড প্রোটোকল ওনারা মেনটেন করতে না পারেন তাহলে তাহলে স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এমনও হতে পারে যে এই প্রোটোকল মেনটেন না করলে এটা বন্ধ করে দেওয়া হতে পারে এই কোভিড ইউনিটটা। আর আমরা চাই আমাদের রোগীরা সঠিক সেবাটা পাক। একই সাথে যারা ব্যবসা পরিচালনা করছেন বা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তারা যেন অবশ্যই নিয়ম মেনে, এথিক্স মেনে এবং কোয়ালিটি কন্ট্রোল করে তারা যেন সেবাটা এনশিওর করে। কারণ বেসরকারি স্বাস্থ্যসেবা বা খাতের একটা বড় ভূমিকা রয়েছে, কিন্তু কেউ যাতে এই স্বাস্থ্যসেবা দিতে গিয়ে মানুষের সাথে প্রতারণা না করে বা কোনো মানুষ যেন কোনো ধরনের মানে ভুল চিকিৎসা বা ভুল রিপোর্টের শিকার না হয় সেই বিষয়টা এনশিওর করার জন্যই আমরা যৌথভাবে কাজ করছি। আমি মনে করি যে সবাই মিলে কাজ করলে একটি সময়ের পর হয়তো এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমাদের স্বাস্থ্যখাত অনেক বেশি উন্নতি হবে এবং ভালো একটা অবস্থায় যাবে বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। সরোয়ার ভাই, সেটা হচ্ছে যে যে মাইক্রোবায়োলজিক্যাল রিপোর্ট যেগুলো দিচ্ছে সেটি সহ হাসপাতালে যে কয়েকজন চিকিৎসক থাকার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মতো লাইসেন্সের যে শর্ত আছে সেই হিসেব অনুযায়ী তো তারা কি ছিল এবং মাইক্রোবায়োলজিস্ট কি ছিল যারা এই রিপোর্টগুলো? না, এখানে এখানে যেটি হয়েছে আসলে এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, তো যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার কারণে এই প্রতিষ্ঠানে একটা বাড়তি সুবিধা হচ্ছে যে এর প্রচুর ম্যান পাওয়ার রয়েছে, ডক্টর রয়েছে, টিচাররা রয়েছে, অন্যান্য অ্যাসিস্ট্যান্ট রয়েছে। কিন্তু একটি জায়গায় খুব মারাত্মক ব্যত্যয় আমরা দেখতে পেয়েছি, সেটি মাইক্রোলজি ল্যাবে। কারণ এই মাইক্রোলজি ল্যাব দেখে আমাদের মনে হয়নি যে এই প্রতিষ্ঠানটিতে কোনো মাইক্রোলজি ডিপার্টমেন্ট আছে। কারণ মাইক্রোলজি ডিপার্টমেন্ট থাকলে সেখানে অবশ্যই টিচার থাকবেন এবং এই টিচাররা বা এই কনসালটেন্ট বা এই যারা থাকবেন তারা যদি একটু দেখভাল করতেন তাহলে এই ধরনের ঘটনাগুলো এখানে ঘটতো না। কিন্তু এইটা আমি মনে করি যে এই যে এখানে শিক্ষকতা রয়েছেন থাকার পরও আসলে এটা ম্যানেজমেন্টে বড় একটা ঘাটতি, কারণ তারা কোনো ধরনের ইন্টারনাল অডিটিং না করার কারণে বা কোথায় কী হচ্ছে বা কে কী করতেছে এটা তারা খোঁজখবর নেয়নি না করার কারণে কিন্তু এই ধরনের ব্যত্যয়গুলি ঘটেছে। যে এই যে একটা পেট্রি ডিশে তিনজন রোগীর স্যাম্পল দিয়ে এ করছেন এবং এই যে বিষয়গুলো এখানে আছে, সুতরাং এইটা আমি মনে করি যে এইটা ম্যানেজমেন্টের একটি বড় ঘাটতি রয়েছে। দুঃখজনক হলো সত্য সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে আসলে যেভাবে নিয়মিতভাবে ইনস্পেকশন বা পরিদর্শন করার কথা বা দেখভাল করার কথা এটি আমাদের অনেক প্রতিষ্ঠানে হয় না, না হওয়ার কারণেই কিন্তু এই ঘটনাগুলি ঘটে। ধরুন এই যে আমার সামনে যে এই যে এক্সপায়ার এতগুলো সার্জিক্যাল আইটেম রয়েছেন, তো এইখানে যদি আপনি ধরেন এক বছর আগেও যদি একবার চেক করতো তাহলে কিন্তু এই চার বছর আগে যে সমস্ত এক্সপার্ট সার্জিক্যালগুলো আইটেমগুলি আছে সেগুলি কিন্তু আপনার এখানে কিন্তু আপনার থাকতো না। তার মানে কি এটা গত কয়েক বছর কোনো ইনভেস্টিগেশন বা কোনো ইন্টারনাল অডিটিং বা কোনো ইন্সপেকশন কেউ করেনি, যে যাওয়ার মতো করে চলছে। এটি খুব দুঃখজনক। আমরা আশা করি এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের প্রতিষ্ঠানগুলি তাদের ভুল শুধরিয়ে উন্নতির একটা অবস্থানে তা তুলে নিয়ে যাবেন, এটা আমরা আশা করি। সারোয়ার ভাই, সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, নির্দেশনা এসেছে যে অনুমতি নিয়ে এরপরে অভিযান চালাতে হবে, বেসরকারি হাসপাতালে এভাবে অভিযান চালানো যাবে না হুটহাট করে। আপনি দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছেন, এই কোনো কোর্ট পরিচালনার ক্ষেত্রে বা মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে কারো কোনো পারমিশন নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আইন অনুযায়ী প্রত্যেক বিচারক বা প্রত্যেক ম্যাজিস্ট্রেট স্বাধীন, এটা বাংলাদেশের আইন, সংবিধান এবং অন্যান্য আইন অনুযায়ী কোনো ম্যাজিস্ট্রেটকে কোনো কোর্ট পরিচালনা করার ক্ষেত্রে কারো কোনো পারমিশন কোনো প্রয়োজন হবে। এমনকি মোবাইল কোর্ট আইন অনুযায়ী যখন একজন ম্যাজিস্ট্রেট বা একজন কাজ করবেন, দায়িত্ব পালন করবেন, তিনি যার সহযোগিতা চাইবেন সেই প্রতিষ্ঠান সহযোগিতা দিতে আইন অনুযায়ী কিন্তু বাধ্য। এটা স্বাস্থ্য আমাদের জন্য একটি ভালো হয়েছে এইটি যে আমাদের সাথে কিন্তু সবসময় কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এবং একই সাথে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে কিন্তু আমরা এই কাজটি করতাম। আমরা কিন্তু কোনো মানে মোবাইল কোর্টে কখনোই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কোনো প্রতিনিধি ছাড়া বা ড্রাগের বিষয়ে কোনো প্রতিনিধি ছাড়া কিন্তু আমরা মোবাইল কোর্টে যাই না, সবসময় থাকতো। এবার যেটি হয়েছে আসলে এটি অনুমতি না, যে একটা সমন্বয়ের বিষয়। তো সমন্বয় হয়তো আমাদের জন্য একদিকে ভালো হলো যে আজকে কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে স্যার রয়েছেন, উনি টাস্কফোর্স সদস্য, সুতরাং মন্ত্রণালয়ের বিষয়টি একদম সরাসরি দেখতে পেলো। যে রিপোর্টটি আগে আমাকে মন্ত্রণালয়কে অবহিত করতে হতো এখন কিন্তু ডিরেক্টলি মন্ত্রণালয়ের প্রতিনিধি কিন্তু দেখছেন, সুতরাং এইখানকার কী অবস্থা বাস্তব চিত্র মন্ত্রণালয় কিন্তু জানতে পারতেছে না। সুতরাং আমি মনে করি যে আমাদের যদি কোনো মোবাইল কোর্টে মন্ত্রণালয়ে কোনো প্রতিনিধি থাকে সেটা মোবাইল কোর্ট পরিচালনার জন্য আরও অনেক সহজ হবে এবং বিষয়টা অবশ্যই সব সমন্বয়ের বিষয় থাকতে পারে। আমরা তো সমন্বয় করছি। সাপ্লিমেন্ট করে আপনি প্রশ্ন, আচ্ছা আচ্ছা, আগের আগে যে প্রশ্নটা করা হয়েছে এটার বিষয়ে আমি আগেও একদিন বলেছি, আজকে আবার বলতে চাই যে হাইকোর্ট কিন্তু আজকে আমাদের এই চিঠিটাকে মেনে নিয়েছে, একটা রিট হয়েছিল আপনারা জানেন, এবং ওখানে আপনি যেটা বলেছেন যে অনুমতি না নিয়ে, এই শব্দটা কোথাও নাই ওই চিঠির। ওখানে বলা হয়েছে সমন্বিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে আমাদেরকে সাথে পরামর্শক্রমে এটা করা হবে, ওখানে কোথাও বলা নাই যে এটা অনুমতি। আর একটা খুবই
ইয়ে কথা যে বাংলাদেশের কারো কোনো কারোরই এই ক্ষমতা নাই যে মোবাইল কোর্টকে নিষেধাজ্ঞা জ্ঞাপন করে। মোবাইল কোর্ট স্বাধীন, সে যখন যেটা, কিন্তু সেও কিন্তু একা আসতে পারে না। যখনই সে আসবে আইনগতভাবেই সে বাধ্য যে ওই প্রতিষ্ঠানের কারো না কাউকে, বিশেষজ্ঞ কাউকে নিয়েই আসতে হয়। সুতরাং এই বিষয়টাকেই আসলে আমরা সমন্বিতভাবে করার চেষ্টা করেছি। আপনাদের কাছে আবারও অনুরোধ যে মিসগাইডেড হবে না, প্লিজ। যেটুকু সমস্যা পাওয়া গেল, যেই আমরা কি করবো, আমরা তাড়াতাড়ি রিকভারি করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা আশা করি পারবো। আমাদের কাছে দেখছি এটা সমস্যা অবশ্যই, কিন্তু আমরা এটা ঠিক করে ফেলতে পারবো আশা করতেছি। এটা আমাদের আমরা দেখছি এবং এটা আমরা আরো দেখবো, দেখে আমরা এটা কারেকশন চলে আসবে, যেটা সামনে করে ভবিষ্যতে এটা পাওয়া যাবে না। আমি এখানে